5G ইন্টারনেট কার্যক্রমকে সামনে রেখে তুলকালাম এখন যুক্তরাষ্ট্রে। বুধবার দেশটির বিভিন্ন স্থানে 5G ইন্টারনেট চালু হলে ভেঙে পড়তে পারে বিমান পরিচালনা ব্যবস্থা, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ এয়ারলাইন্সগুলো। এয়ারলাইন্সগুলোর প্রধান নির্বাহীরা এক চিঠিতে জানিয়েছেন, 5G ইন্টারনেট কার্যক্রম চালুর জেরে কারিগরি ত্রুটির কারণে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী ও কার্গোবাহী বিমানের উড়ান বাতিল করতে হবে। এয়ারলাইন্সগুলোর আপত্তির মুখে 2 সপ্তাহ স্থগিত রাখার পর বুধবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে 5G কার্যক্রম চালু করতে যাচ্ছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান AT&T এবং ভেরিজন। এর ফলে ওয়াইড বডি এয়ারক্রাফ্টগুলোর ফ্লাইট ব্যাহত হওয়ার আশঙ্কা করছে মার্কিন বিমান সংস্থাগুলো। তাদের দাবি, বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন স্থানে সি ব্যান্ড 5G সিগন্যালে বিঘ্নিত হবে বিমানগুলোর নেভিগেশন সিস্টেম। খারাপ আবহাওয়া কিংবা তুষারঝড়ের সময় এ সমস্যা আরও প্রকট হতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছিল, রানওয়ের আশপাশে 5G সিগন্যালের কারণে ভুল রিডিং দেখাতে পারে বিমানের উচ্চতা মাপার যন্ত্র অল্টিমিটার। এয়ারলাইন্সগুলোর প্রধান নির্বাহীদের লেখা এ চিঠির কপি পৌঁছেছে হোয়াইট হাউসেও। চিঠিতে সতর্ক করে দিয়ে আরও বলা হয়, বিমান পরিচালনা বিঘ্নিত হলে এর গুরুতর প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের সাপ্লাই চেইন সিস্টেম সহ সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রমেও, এমনকি বিঘ্নিত হবে কোভিড ভ্যাকসিন সরবরাহ। এদিকে এয়ারলাইন্সগুলোর উদ্বেগকে বাড়াবাড়ি মনে করছে ভেরিজন ও AT&T। তারা বলছে সি ব্যান্ড 5G বিশ্বের আরও 40টি দেশে সফলভাবে কাজ করছে, সে দেশগুলোতে এ ধরনের কোনো সমস্যা হয়নি। রাইসুল ইসলাম, সময় সংবাদ।